fence suprajakmani yagulo police rongni yago yafri jaka khorop tham sikla saslok diprasa musok sikok nei opatimu unkha bisalgor amchaini donsori amchaiyo enchi nagor amchaini bisujit debruma bisal debruma tei aryan debruma mungai মিয়া হর থানায় বরক মুসুক খগী বাংলাদেশ ফালুকনি বংন রমলাইখা তিনি তৈ আমি লুকুরব বেলাখিন কুথুম লাইজাক নুখা ও মুসুক ফালজনাইখা সত্যরঞ্জন দাস মুই বতিনি ফুঙ্গ থুইবাসাওই গরিখা বনি মুসুক মাক খাম আমন ইয়াগুলো সাইমন বরকন খগী বাংলাদেশ অলরেডি ফালি রহকা নই ইয়াগুলোকে বিশালগড়নি নাইমথাং বদলকনি ইয়াগ সুপ্রাকজাখানা খেনচিকন সুপ্রাকজমন ইয়াগুলো ইয়াফ্রি রহকা হাকি বরক তাম সাকা খানাইনিদি তাদের নাম কি? তাদের নাম একজন আছে বিশ্বজিৎ দেববর্মা, আরেকটা আছে আর্যন দেববর্মা, আরেকটা আছে বিজয় দেববর্মা, বিশাল দেববর্মা। তাদের বাড়ি কোথায়? তাদের বাড়ি আমাদের এনসি নগর গ্রামের, এখানে স্থানীয়। হ্যাঁ হ্যাঁ। তারা কতদিন ধরে এই সব কাজের সাথে যুক্ত? স্যার তারা দুজন আছে, আমরা গ্রামের লোক হই, ঘরের লোক হই, তো এনসি নগর গ্রাম কি। তো আরেকজন আছে কোনাবনে ব্লেডি, সেলার বাড়ি টাকা জানি না। আজকে যে তাদেরকে আটক করছেন, তারা কি চুরির সাথে যে যুক্ত, এরকম কি কি প্রমাণ আপনার হাতে আইছে? হ্যাঁ হ্যাঁ আছে আছে। আচ্ছা, তো আপনারা কি পুলিশে জানাইছিলেন এর আগে? না স্যার, স্যার আমরা যে সময় ঘুরে শুরু হয়েছে 3 মাস আগে আমরা একটা এফআইআর করেছিল থানার গিয়ে, বিশ্বনগর থানার গিয়ে। তো ওই সময় স্যার আমরা অবশ্য থানা তারা অফিসার হেরা আমরা জানাইল যে কোনো সন্দেহমূলক আসে। হ্যাঁ, তো স্যার আমরা তো তখন তো জানতে পারছি না যে তারাই যে শুরু করছে, তো তাই বুঝলে আমরা স্যার কোনো কেউরের নাম লো হয়েছে না। তো আজকে রাত্রে 12টার দিকে বলে তারা 11 মিনিট লোকেরা বলে তারা দেখছে যে ঘুরে চুরি করতে। তো ওই সময় তারা তিনজনে দৌড়া এই জায়গায় আনা হয়েছে। এরা কোন জায়গা? এই জায়গার নাম জনসরি। সকালের মতো গরু নাই, এরপরে দুনিয়া গুস্ত আছি, ডগর সব বিচারেছি, ফাইনা। এটা করতে আমি ভাতের জায়গায় গিয়েছি, কিছু কিনে আমার গরু লিয়েছে, আমার কিতা কথা মিলি মন আরে কালা সকাল বেলা রাত্রেবেলা তো এমনি মন ঘটনা, আমার লগে তিনজন লোক এমনি মন করছে, এবার আমার দিকে আর নগদ গিয়া লুকাই গেছে। তো লামাতা লাম আমি ডরে উঠতেই পড়ছি, এবার লোকটি এমনি মন দুজন চিনছি আর চিনছি না। তখন এই কথা শুনতে তার কাছে এই লিয়ে গেছে আমার উদ্দেব বাইক নেতার বাইক গিয়া কইছি মানে এমনি মন। ঠিক আছে, লোকটা আটকাও, বলেছি যোগ দিও না, আটকাই লিয়া ডর ডরলে কামুল তাহলে বাইকে দেবো বাই ওই তারা গিয়া পাশের দিকে দক্ষিণ দিকে আপনার নাম কি? আমার সত্যরঞ্জন দাস। কোন থানার পুলিশ আসছিল? বিশাল থানা বলে। কি হয়েছে আপনার বাড়িতে? গরু চুরি করে নিছে। কতদিন আগে? 3 মাস আগে। আচ্ছা, তো এখন আজকে কি হয়েছে? আপনারা কিভাবে ধরছেন তাদের? মানে তারা এখানে গরু চুরি করতে আইছিল কালকে? হ্যাঁ, গরু নিছে গা ওই বাড়িতে দেয়া আছে 1 মাসের বাচ্চা গরু নিছে গা নিছিল গা। হ্যাঁ হ্যাঁ, নিয়ে আবার বর্ডার লামাই লিছে, এবার কোন থেকে দুই আনছে আজকে আনছে। হ্যাঁ হ্যাঁ। তার নাম কি যারা আটকাইছেন? নাম তো কালকে রাত্রেবেলা আমরা বাড়ির থেকে গরু একটা চুরি করে লেগে গেছে। তারপর দেখা বাবু ঘুমর্তি কইটা দেয় একটা সময় গরু নাই, তারপরে দেখ বিছা বিস্তি করা হয়েছে, তারপর দা আমার জেলা তো ভাই রাত্রে তারা সাড়ে 12টার সময় লাগল পাইছে। লাগল পাওয়ার পরে তারা গিয়া দূরত্বে দেখছে, তারা গিয়া পলাই গেছে। তারপর দা পরে গিয়া দে আবার দেখছে, দেখে গিয়ে আর স্যার দেখে চিনছে, চিনার পরে তে এন থেকে আয়া পড়ছে, ভাবছে না যেন আমার বাড়িতে গরু রাত্রে লিয়ে গেছে। তা সকালে তারা রেলে ফোন টুন করে বিছা বিস্তি করছি, তারা এনে অভিযোগ আমরা জানাইছি এমনি মন, তারার বাড়ি গেছি পরে আমার পুরো বিয়াত গেছে গেছি বিয়া বাড়িত কো আমরা এমন কোনো আত্মীয় নাই,
তারপর দাদা এমনি শোনা শুনছি তারা গরু লইয়া কালকে রাত্রে বাংলাদেশ গেছে। তারপর তারা সকালে উঠতেছে, তারা দৌড়ছি দৌড়ছি বলে তারা শিকার আছে, হ আমরা গরুটা নিয়ে বাংলাদেশ বেচছি, আমরা টাকা দিয়েছেন, আমরা দুই তিনজন আসলাম, দুইজনে গরুটা লইয়া বাংলাদেশ গেছি গা, আর একজনে তারা ছেড়ে দিয়ে গেছি গা। তারপর তো সকালে তারা তিনজনের দূরে আনছি, আইনে আমরা তারা জিজ্ঞাসা করছি, আমরা এলাকাবাসী মিললা, তারপর তো দুইটা জিজ্ঞাসাবাদী করার পরে তারা ইয়া করছে, থানা আছে, থানা আয়া আমরা কুচ্ছু জিঙাইছে না, তারা লইয়ে গেছে গা। এর মধ্যে যে আমার গরুটা চুরি হয়েছে, গৃহস্থর বাড়িতে আইব এটাও না। তারপর এই আমরা এত এলাকাবাসী সবাই মিললা ইয়া করলাম, আবার এলাকাবাসী সবাই কে যা আমরা থানা দিয়া যোগাযোগ করতাম, তা আমরা কি অনেক গরু চুরি নিল, আমরা চুরি ধরে আনলাম, তারপর তারা আবার আমাদের হ্যারাসমেন্ট করে গেল। তারপর আবার তারা হুমকি দিছে, কত রাতে বাঙালি সব কাটলাম আয়া লই। মানে কে কইছে? যারা চুরি করছে তারা কইছে। মানে পুলিশের সামনে কইছে? পুলিশের সামনে কইছে না, মোবাইলে কইছে। কবে কবে কইছে? এই সকালে কইছে, তারা সঙ্গে কইছে তোরা কই আছ, তো আমরা বিয়া বাইত বসি মারা, মানে বাঙালি সব কাটলাম। মানে যারা আপনার ফোনে হুমকি দিছে তারারই কি ধরছেন আপনারা? আমরা তারারই ধরছি। মোট কতজন দেখছি? কতজন ধরছেন? তিনজন ধরছি। তারার বাড়ি কোন জায়গাতে? তারা দুইজনের বাড়ি কোনাও, একজনের বাড়ি কোনাবন, আর দুইজনের বাড়ি হলো লিম্বুতলি আজারে চুমন। কোন থানার পুলিশ আসছিল? বিশালগড় থানার পুলিশ নিয়ে গেছে। তো এর আগেও তো মানে আপনার এলাকাতে চুরি হইতো, পুলিশের কাছে জানাইছেন? তার নামে অভিযোগ, থানার ভিতরে অভিযোগ দিয়েছে, থানাতে অভিযোগ দিয়েছে বলে থানার তারা কো আইনা তারা দুইটা ফিডো পিটাম দিলে, আমরা ফিটা দিলে মরে গেল, কারণ তো আমরা আবার হ্যারাসমেন্ট করে নিল, হ্যারাসমেন্ট করবো তো আমরা বললাম এটা তো স্যার এটা তো ঠিক না, আমরা গরু নিছে আজকা কালকা নিছে, তারার গরু তারাও তো এটা ইয়া করতেছে বিস্তারিত আছে। মানে পুলিশই, মানে পুলিশই কইছিল ধরে সেরা মারার কথা, আবার পুলিশে এসে আজকে আপনারা হ্যারাসমেন্ট করছে। তারা দূরে লেগে গেছে, আমরা জিজ্ঞাসা করলো না তোমরা কইতে আনছো কেমনে আনছো, তারা বাংলাদেশ কেমনে গেছে, তারা লোক কোনো যোগাযোগ নাই, আমরা আবার গিয়ে গেছে সবাই মিলে আমরা থানার যেতাম। পানি সারে গা সারে পা স্বর্ণকমল জুয়েলার্স আপনার চেয়ে আপন।